সেকেন্ড যে অপশনটা আসছে সেটি হলো ফন্ট। ফন্ট মানে কি, এই যে লেখাগুলো আছে লেখার বিভিন্ন ধরনগুলোকে নিয়ে আমরা এখানে দেখা করে ডিসকাস করব। তো প্রথমে ফন্টে গেলাম, ফরম্যাটে গিয়ে ফন্টে গিয়ে একটা জাস্ট ক্লিক করব। তো যেই ফন্টে আমি ক্লিক করলাম এখানে ফন্ট একটা উইন্ডো আসলো। এই উইন্ডো আসার পরে আমরা এবারে এখানে বিভিন্ন ফন্ট নিয়ে ডিসকাস করব। প্রথমে আছে ফন্ট, দেন ফন্ট স্টাইল, তারপরে ফন্ট সাইজ। তো ফন্টে গিয়ে এখানে আমার করা রয়েছে ক্যালিব্রি, ঠিক আছে। এখানে বিভিন্ন রকমের আমার ফন্ট রয়েছে, যে স্টাইলগুলো যে আমরা এখানে প্রচুর রয়েছে, যে এখানে ক্লিক করলে আমাকে স্যাম্পেলে দেখিয়ে দেবে আমার লেখার স্টাইলগুলো কীরকম হবে। প্রচুর ফন্ট আছে এখানে, যেমন চিল্লা ধরুন করলাম করলে এরকম আসবে, ঠিক আছে। অনেক রকমের ফন্ট, যেমন ধরুন উপর করলাম করলে একটু ডার্কনেস আসলো, ঠিক আছে। এরকম আবার এটা দেখুন একটু পেছনো হাতের আসলো, এরকম প্রচুর ফন্ট আছে, হিউজ অ্যামাউন্টও আমার এখানে ফন্ট রয়েছে। তো আমি ধরুন এখানে যে কোনো একটা আমার ফন্ট যদি ভালো লাগবে তাহলে আমি সেই ফন্টটা এখান থেকে সিলেক্ট করে চুজ করতে পারবো। যেমন আমি ইম্প্যাক্ট ফন্টটা ধরুন আমার ভালো লাগবে, ক্লিক করে জাস্ট ওপেন করে দেবো, তাহলে এখানে কি যে ফন্টটা আছে চেঞ্জ হয়ে নর্মালি কি ইম্প্যাক্ট ফন্টে আমার ক্যালিব্রিতে কনভার্ট হয়ে যাবে। আবার ফরম্যাটে গিয়ে ফন্টে গেলাম, এখানে প্রচুর রয়েছে, এখানে আপনি যেটা চান পছন্দ জাস্ট স্ক্রল করে নিচে নামিয়ে ড্র্যাগ করে বা এরকমভাবেও আপনি এখানে ক্লিক করে করে নিচে নামিয়ে যেটা চান গাড়ি ঝান্ডা এগুলো সব কি সব চলে এসছে, অ্যাম্বুলেন্স ট্রেন এগুলো সমস্ত কারের অনেক কিছু ছবি কোশ্চেন মার্ক এগুলো রয়েছে। এগুলো সিম্বল আকারেও কনভার্ট করে দিচ্ছে। আমাদের সিম্বল আকারে কনভার্ট করলে তো হবে না, আমাদের যে নর্মাল ফন্টটা করতে হয়, তো নর্মাল ফন্ট করতে গেলে আমি কি এটাকে আবার স্ক্রল করে ওপরে নিয়ে যাবো, নিয়ে গিয়ে এই যে ক্যালিব্রি যেটা হলো এটা আমার নর্মাল ফন্ট, তো এটাকে জাস্ট আমি ওকে করে দেবো, তাহলে একদম নর্মাল যেমন ছিল আমার টেক্সটটা সেরকম বোঝা গেল বন্ধুরা। ফন্ট আবার ফরম্যাটে গিয়ে ফন্ট পোশানে গিয়ে সেকেন্ড ওয়ান আছে কি ফন্ট স্টাইল, মানে এইবারে এখানে ফন্টের উপর বেস করে ফন্ট স্টাইল, যেমন কি রেগুলার বেসিক হলে লেখাটা স্ট্রেট থাকবে একদম সোজা। আবার যদি ধরুন ইটালিক করছি তো কি স্লাইড একটু ডান দিকে হেলে গেছে, স্যাম্পেলে দেখাচ্ছে, এটা প্রিভিউ বক্সও বলতে পারে। তো এই স্যাম্পেলে দেখাচ্ছে যে আপনি যদি ইটালিক করবেন স্লাইডলি ডান দিকে বেঁকে যাবে। তো যদি ওকে করে দেবেন এই টেক্সটটাকে ভালো করে ফলো করুন। এবার যেই আমি ওকে করলাম দেখুন এই টেক্সটটাও স্লাইডলি ডান দিকে মুভ করেছে, ঠিক আছে। আবার ফরম্যাটে গিয়ে আমি ফন্টে গেলাম, গিয়ে আমি চাইছি আবার বোল্ড করো, বোল্ড বলে কি একদম স্ট্রেট হয়ে যাবে লেখাটা, ডার্কনেস হয়ে যাবে, ডার্ক হবে আর লেখাটা স্ট্রেট হবে। তো যে ওকে করবো দেখি এখানে লেখাটা আমার কী হলো একটু ডার্ক হয়ে গেলো আর স্ট্রেট। আবার ফরম্যাটে গিয়ে ফন্টে গেলাম, আবার এখানে কি বোল্ড ইটালিক হয়েছে, মানে লেখাটা তো ডার্ক হয়েছেই, যেমন বোল্ড ফরম্যাট ইটালিক মানে কি আবার সে বেঁকে যাবে, দুটোর মিক্স হয়েছে, একটু ডার্কও থাকবে প্লাস বেঁকে যাবে। যে ওকে করলাম আবার দেখুন এই বোল্ড প্লাস ইটালিক। আবার ফরম্যাটে গিয়ে ফন্টে গেলাম, গিয়ে আমি চাইছি না যেমন ছিল তেমনই করবো, তখন কি রেগুলার গিয়ে ক্লিক করে জাস্ট একটা ওকে করবো আমার যেমন ছিল তেমন ফরম্যাটে। আবার ফরম্যাটে গেলাম, দেন ফন্টে গেলাম। তো এখানে যেমন আমার ফন্ট হলো ফন্ট স্টাইল হলো, দেন এখানে আছে ফন্ট সাইজ। তো এখানে কি মিনিমাম সাইজ হচ্ছে আমার কি 8। তো 8 এ যখন আমি ক্লিক করে এখানে স্যাম্পলে দেখা যাচ্ছে ছোট হয়েছে, তো ওকে করে দিলাম একদম ছোট আকার হয়ে গেছে, ঠিক আছে। তো লেখাটা একদম ছোট ছোট মনে হচ্ছে যেন পিপের আকারে হয়ে গেছে। আবার ফরম্যাটে গিয়ে ফন্টে গেলাম, এখানে মিনিমাম সাইজ হচ্ছে 8, আবার এটাকে স্ক্রল করে নিচে নামিয়ে ম্যাক্সিমাম হচ্ছে 72। তো যে ওকে করবো দেখুন যে ছোট লেখাটা হয়েছিল এটা কিন্তু বড় হয়ে আমার 72 যখন করা হলো তো এখানে সাইজটাও বেড়ে গেল। তো দেখুন এইখানে যে সাইজটা বড়েছে এখানে আরেকটা বার চলে আসলো, আমরা আগে ডিসকাস করেছিলাম নিচে যখন ওয়ার্ড অ্যাপের টিকটা তুলে দিয়েছিলাম হরাইজন্টাল স্মল বার হয়েছিল, এটা ভার্টিক্যালি স্মল বার। এরকম নিচে নামিয়ে দেখতে পারি এই ডান দিকে বা এটাকে আমি মাউস দিয়ে স্মল করতে পারি আপ ডাউন। তো আমি আবার এখানে ফরম্যাটে যাবো, ফন্টে যাবো, গিয়ে আমার ধরুন যেমন ছিল তখন আমি 20 একটা নিলাম, এখানে যেটা আপনার ভালো লাগবে যেমন 22 করে জাস্ট এখানে আমি এই পোর্শনটা দেখুন ফন্ট একটু বড় হয়ে গেল, এটা তো বোঝা গেল আশা করি। এরপরে আসছে আপনার যে ফাইলটা আছে এখানে দেখুন আনটাইটেল নোট প্যাড, মানে কোনো টাইটেল দেওয়া নেই, সেই জন্য এটাকে কি টাইটেল বার বলা হয়। যখন আমি কোনো ফাইলটা যে লিখলাম এত কষ্ট করে যদি আমি সেভ করবো তাহলেই কিন্তু ওই টাইটেলটা যে নামটা দেবো উপরে আসবে। তো তার জন্য কি ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে আমাকে সেভ বা সেভ অ্যাজ গিয়ে ক্লিক করতে হবে। তো সেভেই ধরুন ক্লিক করলাম, এবার এখানে একটা নাম দিতে বলছি, ধরুন আমি এখানে নাম দিলাম আশিস,
গিয়ে এবার সেভ করে দেন। দেখুন এই উপরে আশিস দাস বলে যে এখানে মানে একটা নোটপ্যাডের ফাইল তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এবারে এটাকে আমি ক্লোজ করে দিলাম। এবারে আশিস দাসের যে ফাইলটি আমি সেভ করলাম নোটপ্যাডের, আশিস দাস বলে, তো এবারে চাইছে কি আমি যে ফাইলটা সেভ করেছি ফাইলটাকে আমি কিভাবে বার করবো বা ওপেন করবো, ঠিক আছে। ওপেন করতে গেলে কি আমাকে প্রথমে আবার সেই স্টার্টে যেতে হবে, অল প্রোগ্রামে যেতে হবে, দেন আমাকে যেতে হবে অ্যাক্সেসরিসে, অ্যাক্সেসরিসে যাওয়ার পর দেন আমি যাবো নোটপ্যাড, নোটপ্যাডে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে আমি ফুল স্ক্রিন করলাম। করার পর দেখছি যে আবার এখানে আনটাইটেল নোটপ্যাড এসছে, তো আমার ফাইলটা এখানে ওপেন হয়েছে। তো আমি আমার ফাইলটা ওপেন করতে গেলে আমাকে ফাইলে যেতে হবে, গিয়ে অনেকে এই ভুলটা করে থাকে, প্রথমে সেভ করার পর ফাইলটি গিয়ে আবার যখন ওপেন করা হয় নেক্সট টাইমে আবার গিয়ে সে সেভে গিয়ে ক্লিক করে, এই জিনিসটা যেন না হয়। আমি একবারই ফাইলটাকে সেভ করবো, সেভ করার পরে দেন আমি কি সেভ করা ফাইলটাকে বার করতে গেলে আমাকে ওপেনে গিয়ে ক্লিক করতে হবে। ওকে বন্ধুরা, তো ওপেনে গিয়ে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এবার এখানে বলছে কি আমাকে, দেখুন আমার এখানে ফাইলটা অটোমেটিক দেখিয়ে দিচ্ছে যে আছে এখানে। যদি এখানে আমার ফাইল নেমটা না দেখায় যে এখানে আশিস দাস বলে যে ফাইলটা আছে, তাহলে আমাকে এখানে যেই নামে ফাইলটা সেভ করছি ওটা লিখলেই আমার এখানে অটোমেটিক চলে আসে। তো এখানে যেমন ধরুন আমি এখানে লিখছি, ধরুন এই যে আশিস দাস আছে, তো আমার ফাইলটা এটা। আর টিএক্সটি হচ্ছে কি আমার নোটপ্যাডের ফাইল এক্সটেনশন, ঠিক আছে। তো আমি ওপেনে গিয়ে ক্লিক করলাম, করার পরে আমার ফাইলটা ওপেন হয়ে গেল, তারপরে ক্লোজ করে দিলাম। ওকে, ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তোমার সেকেন্ড যে অপশনটা আসছে সেটি হলো ফন্ট। ফন্ট মানে কি, এই লেখাগুলো আছে লেখার বিভিন্ন ধরনগুলোকে নিয়ে আমরা এখানে একটা করে ডিসকাস করবো। তো প্রথমে ফন্টে গেলাম, ফরম্যাটে গিয়ে ফন্টে গিয়ে একটা জাস্ট ক্লিক করলাম। যেই ফন্টে আমি ক্লিক করলাম এখানে ফন্ট একটা উইন্ডো আসলো। এই উইন্ডো আসার পরে আমরা এবার এখানে বিভিন্ন ফন্ট নিয়ে ডিসকাস করবো। প্রথমে আছে ফন্ট, দেন ফন্ট স্টাইল, তারপরে ফন্ট সাইজ। ফন্টে গিয়ে এখানে আমার করা রয়েছে ক্যালিগ্রাফি, ঠিক আছে। এখানে বিভিন্ন রকমের আমার ফন্ট রয়েছে, যে স্টাইলগুলো যে আমরা এখানে প্রচুর রয়েছে, যে এখানে ক্লিক করলে আমাকে স্যাম্পেলে দেখিয়ে দেবে আমার লেখার স্টাইলগুলো কীরকম হবে। প্রচুর ফন্ট আছে এখানে, যেমন চিল্লা ধরুন করলাম করলে যে এরকম আসবে, ঠিক আছে। অনেক রকমের ফন্ট, যেমন ধরুন কুপার করলাম করলে একটু ডার্কনেস আসলো, ঠিক আছে। এরকম আবার এটা দেখুন একটু পেছনো হাতের আসলো, এরকম প্রচুর ফন্ট আছে, হিউজ অ্যামাউন্টও আমার এখানে ফন্ট রয়েছে। তো আমি ধরুন এখানে যে কোনো একটা আমার ফন্ট যদি ভালো লাগবে তাহলে আমি সেই ফন্টটা এখান থেকে সিলেক্ট করে চুজ করতে পারবো, যেমন আমি ইম্প্যাক্ট ফন্টটা ধরুন আমার ভালো লাগবে, ক্লিক করে জাস্ট ওপেন করে দেবো। তাহলে এখানে কি যে ফন্টটা আছে চেঞ্জ হয়ে যাবে, নর্মালি কি ইম্প্যাক্ট ফন্টে আমার ক্যালিবিলিটিতে কনভার্ট হয়ে যাবে। আবার ফরম্যাটে গিয়ে ফন্টে গেলাম, এখানে প্রচুর রয়েছে, এখানে আপনি যেটা চান পছন্দ জাস্ট স্ক্রল করে নিচে নামিয়ে ড্র্যাগ করে বা এরকমভাবেও আপনি এখানে ক্লিক করে করে নিচে নামিয়ে যেটা চান সেটা। ধরুন এখানে ওয়েব লিঙ্কস, ওয়েব লিঙ্কসে কী দেখাচ্ছে এখানে তাহলে লেখার ফন্ট কিছু দেখাচ্ছে না, সিম্বল আকার যদি ওকে করে দেবো দেখা যাচ্ছে কি এখানে সব সিম্বল আকারে চলে এসেছে, এখানে কি লেখা আছে কিছুই বোঝা যাচ্ছে না। যেমন দেখুন এখানে গাড়ি ঝান্ডা এগুলো সব কী কী সব চলে এসছে, অ্যাম্বুলেন্স ট্রেন এগুলো সমস্ত কারের অনেক কিছু ছবি কোশ্চেন মার্ক এগুলো রয়ে গেছে। তো এগুলো কি সিম্বল আকারেও কনভার্ট করে দিচ্ছে, তো আমাদের তো সিম্বল আকারে কনভার্ট করলে তো হবে না, আমাদের যে নর্মাল ফন্টটা করতে হয়। তো নর্মাল ফন্ট করতে গেলে আমি কি এটাকে আবার স্ক্রল করে ওপরে নিয়ে যাব, নিয়ে গিয়ে এই যে ক্যালিগরি যেটা হলো এটা আমার নর্মাল ফন্ট, তো এটাকে জাস্ট আমি ওকে করে দেবো, তাহলে একদম নর্মাল যেমন ছিল আমার টেক্সটটা সেরকম হয়ে গেল। বোঝা গেল বন্ধুরা, ফন্ট আবার ফরম্যাটে গিয়ে ফন্ট পোর্শনে গিয়ে সেকেন্ড ওয়ান আছে কি ফন্ট স্টাইল, মানে এইবারে এখানে ফন্টের উপর বেস করে ফন্ট স্টাইল, যেমন কি রেগুলার বেসিক হলে আপনার লেখাটা স্ট্রেট থাকবে একদম সোজা। আবার যদি ধরুন ইটালিক করছি তো কি স্লাইড একটু ডান দিকে হেলে গেছে, স্যাম্পেলে দেখাচ্ছে, এটা প্রিভিউ বক্সও বলতে পারে। তো এই স্যাম্পেলে দেখাচ্ছে যে আপনি যদি ইটালিক করবেন স্লাইডলি ডান দিকে বেঁকে যাবে। তো যদি ওকে করে দেবেন এই টেক্সটটাকে ভালো করে ফলো করুন। এবার যেই আমি ওকে করলাম দেখুন এই টেক্সটটাও স্লাইডলি ডান দিকে মুভ করেছে, ঠিক আছে। আবার ফরম্যাটে গিয়ে আমি ফন্টে গেলাম, গিয়ে আমি চাইছি আবার বোল্ড করো, বোল্ড করলে কি একদম স্ট্রেট হয়ে যাবে লেখাটা, ডার্কনেস হয়ে যাবে, ডার্ক হবে আর লেখাটা স্ট্রেট হবে। তো যে ওকে করবো দেখি এখানে লেখাটা আমার কি হলো একটু ডার্ক হয়ে গেলো আর স্ট্রেট। আবার ফরম্যাটে গিয়ে ফন্টে গেলাম, আবার এখানে কি বোল্ড ইটালিক রয়েছে, মানে লেখাটা তো ডার্ক রয়েছেই, যেমন বোল্ড ফরম্যাট ইটালিক মানে কি আবার সে বেঁকে যাবে, একটু মিক্স হয়েছে একটু ডার্কও থাকবে প্লাস বেঁকে যাবে। যে ওকে করলাম আবার দেখুন এই যে বোল্ড প্লাস ইটালিক,
আবার ফরম্যাটে গিয়ে ফন্টে গেলাম, গিয়ে আমি চাইছি না যেমন ছিল তেমনই করবো, তখন কি রেগুলার গিয়ে ক্লিক করে জাস্ট একটা ওপেন করবো, আমার যেমন ছিল তেমন ফরম্যাটে চলে আসবে। ওকে, আবার ফরম্যাটে গেলাম, দেন ফন্টে গেলাম। তো এখানে যেমন ফন্ট হলো, ফন্ট স্টাইল হলো, দেন এখানে আছে ফন্ট সাইজ। তো এখানে কি মিনিমাম সাইজ হচ্ছে আমার কি 8। তো 8 এ যখন আমি ক্লিক করে এখানে স্যাম্পলে দেখা যাচ্ছে ছোট হয়েছে, তো ওপেন করে দিলাম একদম ছোট আকারে হয়ে গেছে। ঠিক আছে, তো লেখাটা একদম ছোট ছোট মনে হচ্ছে যেন পিপের আকারে হয়ে গেছে। আবার ফরম্যাটে গিয়ে ফন্টে গেলাম, এখানে মিনিমাম সাইজ হচ্ছে 8, আবার এটাকে স্মল করে দিচ্ছি না, ম্যাক্সিমাম হচ্ছে 72। তো যেই ওকে করবো, দেখুন যে ছোট লেখাটা হয়েছিল এটা কিন্তু বড় হয়ে আমার 72 যখন করা হলো, তো এখানে সাইজটাও বেড়ে গেল। তো দেখুন এইখানে যে সাইজটা বড়েছে, এখানে আরেকটা বার চলে আসবে। আমরা আগে ডিসকাস করেছিলাম নিচে যখন ওয়ার্ড অ্যাপের টিকটা তুলে দিয়েছিলাম, হরাইজন্টাল স্মল বার হয়েছিল, এইটা ভার্টিক্যালি স্মল বার। দেখুন নিচে নামিয়ে দেখতে পারি এই ডান দিকে, বা এটাকে আমি মাউস দিয়ে স্মল করতে পারি আপ ডাউন। তো আমি আবার এখানে ফরম্যাটে যাবো, ফন্টে যাবো, গিয়ে আমার ধরুন যেমন ছিল তখন আমি 20 একটা নিলাম, এখান থেকে যেটা আপনার ভালো লাগবে যেমন 20 উপরে জাস্ট এখানে আমি ওকে করে দিই। এই পোর্শনটা দেখুন ফন্ট একটু বড় হয়ে গেল, এটা তো বোঝা গেল আশা করি। এরপরে আসছে আপনার যে ফাইলটা আছে, এখানে দেখুন আনটাইটেল নোটপ্যাড, মানে কোনো টাইটেল দেওয়া নেই, সেই জন্য এটাকে কি টাইটেল বার বলা হয়। যখন আমি কোনো ফাইলটা যে লিখলাম এত কষ্ট করে, যদি আমি সেভ করবো তাহলেই কিন্তু ওই টাইটেলটা যে নামটা দেবো উপরে আসবে। তো তার জন্য কি ফাইলে যেতে হবে, ফাইলে গিয়ে আমাকে সেভ বা সেভ অ্যাজ গিয়ে ক্লিক করতে হবে। তো সেভেই ধরুন ক্লিক করলাম, এবার এখানে একটা নাম দিতে বলছি, ধরুন আমি এখানে নাম দিলাম আশিস দাস, গিয়ে এবার সেভ করে দিলাম। দেখুন এই উপরে আশিস দাস বলে যে এখানে মানে একটা নোটপ্যাডের ফাইল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো এবারে এটাকে আমি ক্লোজ করে দিলাম। এবারে আশিস দাসের যে ফাইলটি আমি সেভ করলাম নোটপ্যাডের, আশিস দাস বলে, তো এবারে চাইছে কি আমি যে ফাইলটা সেভ করছি ফাইলটাকে আমি কীভাবে বার করব বা ওপেন করব। ঠিক আছে, তো ওপেন করতে গেলে কি আমাকে প্রথমে আবার সেই স্টার্টে যেতে হবে, অল প্রোগ্রামে যেতে হবে, দেন আমাকে যেতে হবে অ্যাক্সেসরিতে, অ্যাক্সেসরিতে যাওয়ার পর দেন আমি যাবো নোটপ্যাডে, নোটপ্যাডে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে হয় ফুল স্ক্রিন করলাম, করার পর দেখছি যে আবার এখানে আনটাইটেল নোটপ্যাড এসছে, তো আমার ফাইলটা এখানে ওপেন হবে। তো আমি আমার ফাইলটা ওপেন করতে গেলে আমাকে ফাইলে যেতে হবে, গিয়ে অনেকে এই ভুলটা করে থাকে, প্রথমে সেভ করার পর ফাইলটি কি আবার যখন ওপেন করা হয় নেক্সট টাইমে আবার গিয়ে সে সেভে গিয়ে ক্লিক করে, এই জিনিসটা যেন না হয়। আমি একবারই ফাইলটাকে সেভ করব, সেভ করার পর পরে দেন আমি কি সেভ করা ফাইলটাকে বার করতে গেলে আমাকে ওপেনে গিয়ে ক্লিক করতে হবে। ওকে বন্ধুরা, তো ওপেনে গিয়ে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এবার এখানে বলছে কি আমাকে, দেখুন আমার এখানে ফাইলটা অটোমেটিক দেখিয়ে দিচ্ছে যে আছে এখানে, যদি এখানে আমার ফাইল নেমটা না দেখায় যে এখানে আশিস দাস বলে যে ফাইলটা আছে, তাহলে আমাকে এখানে যেই নামে ফাইলটা সেভ করেছি ওটা লিখলেই আমার এখানে অটোমেটিক চলে আসে। তো এখানে যেমন ধরুন আমি এখানে লিখছি, ধরুন যে এই যে আশিস দাস আছে, তো আমার ফাইলটা এটা, আর txt হচ্ছে কি আমার নোটপ্যাডের ফাইল এক্সটেনশন। ঠিক আছে, তো আমি ওপেনে গিয়ে ক্লিক করলাম, করার পরে আমার ফাইলটা ওপেন হয়ে গেল, তারপরে ক্লোজ করে দিলাম। ওকে, ধন্যবাদ বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন।